ইনি নিজেই এসেছেন কলিকালে, তার কিছু কারণ আমি আপনাদের বলছি, একটু শুনবেন। যখন আস্তে আস্তে কথা নয়, যখন কৃষ্ণ 125 বছর বয়সে প্রাণ ত্যাগ করলেন, তাই তো নাকি? 125 বছর বয়সে জরা ব্যাধের তীরে প্রাণ ত্যাগ করলেন ভগবান। কেন? কারণ শুনুন, যখন জরা ব্যাধের তীরে খেয়ে কৃষ্ণ মাটিতে পড়ে আছে, নারদ তখন গিয়েছিল, প্রভু তুমি নাকি ভগবান, তা তুমি রেডিমেড ভগবান না সঠিক ভগবান আমাকে বলো। ভগবান বলছে, কেন নারদ? বলছে, শোনো, তুমি যদি স্বয়ং ভগবান হবে তো একটা জরা ব্যাধের তীরে মরে গেলে কেন? তুমি তো ফুদিয়ে উড়িয়ে দিতে পারতে, তোমার সে সুপ্রিম পাওয়ার আছে, তুমি করনি কেন? তখন কৃষ্ণ বলেছিল, নারদ আমি করলে করতে পারতাম, কিন্তু জগৎকে দেখালাম পাপ ভগবান কেউ ক্ষমা করে না। কি দারুণ কথা বলেছে, পাপ ভগবান কেউ ক্ষমা করে না। বলে, তুমি কি পাপ করেছিলে? বলে, আমি পাপ করিনি, আমার বংশ করেছিল। কেমন না, একদিন দুর্বাসা ঋষি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর কৃষ্ণের ছেলে সাম্য, নাম শুনেছেন? সাম্য একদিন কাপড় চাপড়ে সায়া ব্লাউজ আর শাড়ি পরে ঘোমটা দিয়ে আর ওই পেটের মধ্যে খানিকটা গেঞ্জির মধ্যে খানিকটা ন্যাকড়া ঢুকিয়ে দিয়ে আর দোকানা নারকলের মালা দিয়ে মেয়ে ছেলে হয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে, দুর্বাসা ঋষি পাশ দিয়ে যাচ্ছে, দুর্বাসাকে দেখে কৃষ্ণের ছেলে সাম্ব বলছে, এই যে ঋষি, তুমি তো সব বলতে পারো, বলো তো আমার পেটে কি বাচ্চা হবে? দুর্বাসা ঋষি তো সবই জানেন ওটা কে, সবই তো বুঝেছেন, সর সরে যা, কিছুতেই শুনছে না। না, তুমি বলো আমার পেটে কি বাচ্চা হবে। আর রেগে দুর্বাসা বলেছে, যা, তোর পেটে যা হবে তাতে তোর বংশ ধ্বংস হয়ে যাবে। কি বুঝলেন? এই যে রাস্তাঘাটে সাধু দেখে আমরা ক্রিটিসাইজ করি, উপহাস করি, সাধু যদি একবার আপনার দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ে না, তাহলে আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। মানুষ মনে করে যে আমি দুর্গ্রস্ত ছিলাম না, রোগগ্রস্ত ছিলাম না, হলাম কেন? আপনি ইয়াং বয়সে সাধুগুরু বৈষ্ণবদের যা নিন্দা করেছিলেন, আজ বৃদ্ধ বয়সে তার প্রতিফলন ফলছে। হবে এইবার ওই আস্তে আস্তে ন্যাকড়া গুলো একটা মুসল হয়ে গেছে, পাথর হয়ে গেছে, দাদুর কাছে গেছে, এই যে উগ্রসেন দাদু, দাদু আমি আর কি মারতে যে আমার ন্যাকড়া গুলো পাষাণ হয়ে গেছে, কি করব? সর্বনাশ, দুর্বাসার কথা, সর্বনাশ হয়ে যাবে, যা ওটাকে বার করে ঘষে 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 ক্ষয় করে দে। যখন ঘষলো তার থেকে নল খালকা তৈরি হয়েছিল জানেন, আর লাস্টে যেটা ছিল ওইটা একটা মাছ খেয়েছিল, সেই মাছের পেট থেকে বাহির করে জরা ব্যাধ একটা তীর তৈরি করেছিল ফলা। আর কৃষ্ণ যখন নিম গাছে দুখানা চরণ ঝুলিয়ে বসেছিলেন, ভগবানের পা তো দুখানা লাল টক 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 করছিল, পাখি ঠোঁট ভেবে জরা ব্যাধ তীর মেরেছে, আর গোবিন্দের পায়ে যেয়ে লেগেছে, গোবিন্দ পড়ে গেছে। নারদ তখন জিজ্ঞাসা করছে, জরা ব্যাধের তীরে তুমি মুচ্ছ কেন? তখন বলছে, শোনো নারদ, পূর্ব জন্মে আমি বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম, তাই বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল। আমি বলেছিলাম এ জন্মে হবে না, আগত যাপন যুগে কৃষ্ণ অবতারে তুমি জরা ব্যাধ হয়ে জন্মাবে, আমি তোমার তারে জীবন ত্যাগ করে তোমার পিতৃ সত্তা পালন করব। এই কথা ছিল, এই কথা ছিল। তো যখন কৃষ্ণ চলে গেল, জগৎ ছেলে চলে গেছে, তখন ধর্মহীন হয়েছে পৃথিবী। তাই ভগবান নিজেই এসেছেন, যদি না আসতেন আমরা বুঝতে পারতাম না। তাই ভগবান এসেছেন, নিত্যানন্দ সুন্দর এসেছেন। আমার গৌরাঙ্গের দুটি পদ ও গো যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ ও গো যার ধন সম্পদ, সে জানে ভক্তি ভকতি রস আহা, সে জানে ভকতি ভকতি রস, সে জানে ভকতি রস
আস্তে 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 কথাগুলো শুনো। এই দেখো, যখন কৃষ্ণ 125 বছর বয়সে দেহত্যাগ করলেন, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, এই কথাটা নিয়ে অনেক সময় অল্প আজে বাজে কথা হচ্ছে। সঠিক তত্ত্ব কথা যারা জানে না, যারা সঠিক শাস্ত্র বোঝে না, তাদের মুখে শাস্ত্র কথা শোনা ঠিক নয়, তারা ভুল ভাল ব্যাখ্যা করে। আস্তে, কেন অনেকে বলছেন কৃষ্ণ দেহ রাখলে তাকে সব দাহন করা হয়েছে, পোড়ানো হয়েছিল? ভুল। ভগবানকে পোড়াবেন পৃথিবীতে এমন কোন শক্তি নাই। আস্তে আস্তে, এবং ভগবান যখন রাখলেন, ইনি মরেননি, ইনি অব্যয় অক্ষয় অবিনশ্বর, ইনি জন্মায়ও না মরেও না, প্রয়োজনে আসে আর যায়। কেন? পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থে সম্ভাবামি যুগে যুগে। আমি বারবার আসি। হ্যাঁ, তাহলে কি হলো? যখন জরাব্যাধের তীরে প্রভু পড়ে রইলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, স্বর্ণ রথ এসে আমার ভগবানকে নিয়ে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। এইবার আর একটা কথা আমি আপনাদের বলি, শুনুন, ভালো করে শুনবেন। রাধারানী যিনি, আপনারা জানেন যে কৃষ্ণ তো চলে গেল 125 বছর বয়সে, কিন্তু রাধা কোথায় গেল কেউ জানেন? কেউ জানেন? বৃন্দাবন লীলা হলো, রাধা গেল কোথায়? যেদিন কৃষ্ণ দেহত্যাগ করলেন জরাব্যাধের তীরে, যখন স্বর্গের থেকে রথ এলো, ওই রথে যখন কৃষ্ণ উঠলেন, তখন অষ্ট সখীকে রাধা দেহের মধ্যে নিয়ে তার দেহ থেকে একটা পরম জ্যোতি বার হয়ে আমার কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেল। যে কৃষ্ণের অঙ্গ থেকে রাধা সৃষ্টি হয়েছিল, কৃষ্ণ যখন চলে গেল, রাধা ওই দেহের মধ্যে প্রবেশ করলো, এক দেহে স্বর্ণ রথে গোলোক বৈকুণ্ঠ ধামে বিদায় গৌর হরি বল বলে চলে গেল। এই জন্য রাধার আর লীলা দেখা যায় না। যাক, এবার আমি বলবো, নারদ ভাবছেন কৃষ্ণ শূন্য পৃথিবীতে। আস্তে কথা নয় ভাইরা, কথা বলবে না, কথা নয়, বাচ্চা ঠিক করো, বসিয়ে রাখো, নইলে বাড়ি চলে যাও, হুড়ুহুড়ি করবে না। এখন বাড়িতে খুকুমনি হোম ডেলিভারি হচ্ছে, যাও দেখো জি। আচ্ছা কথাগুলো শোনো, আমি চলে গেলে এসব মাল আর পাবে না, আমি এক এক করে বলছি, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে। তখন নারদ ভাবলেন ধর্মশূন্য পৃথিবী, কেন? যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে পারে না। ঠিক তেমনি যে দেহে কৃষ্ণ থাকে না সে দেহে ধর্ম থাকে না, বুঝেছেন কথাটা? যে দেহে গুরু আশ্রয় করে না সে দেহ ধর্ম থাকে না। এই ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা। কাকে? আমার গোবিন্দ, গুরু গোবিন্দের চরণ দুখানা ধারণ করে রাখো হৃদয়ে, তবে তো ধর্ম হবে। সংসার করে গেলাম, বাচ্চা পিলে মানুষ করে গেলাম, ভগবানকে ভজন করলাম না, ধরলাম না, ধর্ম হবে না। তখন নারদ ভাবছেন এই ধর্ম শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করব। নারদ ঋষি, তখন নারদ বেহালা বাজাতে বাজাতে সারা পৃথিবী ঘুরেছেন, বেশ করে শুনুন কথাটা। সারা পৃথিবী ঘুরে বৃন্দাবনে এসেছেন। আস্তে, বৃন্দাবনে এসে যমুনা পুলিনী দেখছেন একটা যুবতী মেয়ে, অপরূপ সুন্দরী, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, আর দুই পাশে দুটো ছেলে মানে বৃদ্ধ জীর্ণ শীর্ণ চেহারায় পড়ে আছে। নারদ জিজ্ঞাসা করছে, মা কে গো তুমি? শুনুন, কৃষ্ণ শূন্য পৃথিবীর অবস্থা কি হয়েছে সেদিন থেকে, কলি কিভাবে প্রবেশ করলো দেখুন। এইবার নারদকে বললেন ওই মহিলা, যে হে ত্রিকালদর্শী নারদ ঋষি, তুমি আমাকে চিনতে পারছো না? বলে না তো মা। তখন বললেন আমি হলাম ভক্তি মহারানী, যে ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না। কৃষ্ণ চলে গেলে ধর্ম শূন্য পৃথিবী কিংবা সংসারে, সে সংসারে ভক্তি থাকে না, আর ভক্তি যদি না থাকে কৃষ্ণের কৃপা হবে না। কিরকম না, কীর্তন এখানে 3 দিন ধরে হচ্ছে, আমাদের এখানে শ্রোতারা আছে, একটু নাচানাচি করুক, একটু পালা করুক, তত্ত্ব করুক, এই কথা শুনবার মানুষ পাওয়া যায়। তাহলে ভক্তি জগতের মানুষ কাকে কাকে বলবো? নাচ শোনার মানুষ পাওয়া যায়, দেখার মানুষ পাওয়া যায়, তত্ত্ব শুনবার মানুষ পাওয়া যায়, পালা শুনবার মানুষ পাওয়া যায়, রূপচিহা দেখবার মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলবার মানুষ পাওয়া যায় না।
আর যতদিন না কৃষ্ণ কথা শুনে চোখে প্রেমের বাড়ি না আসে ততদিন তাকে ভক্তি পেয়েছে বলে আমার মনে হয় না। কেন সারা জীবন কীর্তন শুনে যাহায় একবার কৃষ্ণ বলে কাঁদলে ভগবত কৃপা হয়ে যায়। তাইতে ধর্মশূন্য পৃথিবীতে ভক্তি রানী বলছেন, হে নারদ ঋষি, কৃষ্ণ চলে যাওয়ার পরে ভক্তির কোনো মূল্যই নাই। আছে আজকাল ছেলেরা বাপ মাকে প্রণাম করে না, করে কিন্তু শ্বশুরকে প্রণাম করে। কেন? শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝেটা খেতে হবে নাকি? বাবা মাকে ভালোবাসবে না কিন্তু বউকে ভালোবাসবে, শ্বশুরকে ভালোবাসবে, এটা সত্য কথা। আস্তে আস্তে আস্তে, কথা না কথা না। এই জন্য আজকাল ছেলেরা যাদের বিয়ে করছে, লাভ ম্যারেজ করছে, মোবাইলে ভালোবাসা করছে, দেখা যাচ্ছে ছেলের বয়স 21, মেয়ের বয়স 30, তাই না? অধিকাংশ জায়গায় হয়েছে। তা আমি একদিন বলছি একটা ছেলের, আমি নাম বলবো না, ইউটিউব হচ্ছে তো, সে শালা শুনতে পাবে। আমি বলছি, হ্যাঁ রে, তুই বিয়ে করলি, তোর 21 বছর বয়স, তোর বউ 30, তা তোর লজ্জা শরম নেই? আমারে বলছে, কাকু, যদি আমার বউ কোনোদিন ধরে আমাকে মারে আমি বলবো গুরুজনে মেরেছে, অসুবিধা নাই। কি কি পিলাল, কি আশ্চর্য! এইবার দেখুন বলছে, ভক্তি রানীর কোনো সম্মান নাই, ভক্তি মানুষের মধ্যে আর নাই। একটা মন্দির দেখলে রাস্তায় হাতে সিক্রেট হাতে নিয়ে নমো দেয়, নমস্কার নমস্কার, একে ভক্তি বলা হয় নাকি? ধ্বংস করা হবে। অতএব ভক্তি দেশে আর নাই। ডাইনে দুটো ছেলে বসে আছেন, জীর্ণ শীর্ণ বৃদ্ধ। ভক্তি রানী বললেন, নারদ, ওটা আমারই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য শ্রীমদ ভাগবতে আছে, এসব গল্প নয়, ভাগবতের কাহিনী। জ্ঞান বৈরাগ্যের অবস্থা এমন কেন? বলছে এ জগতে জ্ঞানের কোনো সম্মান নাই। আছে যে জ্ঞানী মানুষ তার সম্মান আছে? ভুল। আপনি ডবল এ পাস করুন, ভক্ত হয়ে যান, মালা জপ করুন, সমাজে আপনাকে সম্মান দেবে না। কিন্তু একটা চুল্লুখোর দাতাল মাতাল চরিত্রহীন একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াক, তারই সম্মান বেশি এই কলিকালে, এই সমাজে। গুণী মানের সম্মান নাই। যেমন ডুমুর খুব ভালো জিনিস, ডুমুর চেনেন তো? এই দেখ, ডুমুরও চেনেন না? ডুমুর একটা একটা হয় না, খেলে খুব ভালো কাজ হয় কিন্তু আমরা খেতে চাই না। কচু শাক দারুণ ভিটামিন কিন্তু খাই না, কেন? ভালো লাগে না, ওর কোনো মূল্য নাই, সম্মান নাই। কিন্তু ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, আমরা কিনে কিনে খাই, ওর সম্মান বেশি। তাই সমাজে যারা মঙ্গল করে তাদের সম্মান কম, যারা অমঙ্গল করছে তাদের সম্মান বেশি। তাই দেখো নারদ বলছেন ভক্তি মাকে, ভক্তি মা বলছে, শোনো নারদ, জ্ঞানের কোনো মূল্য নাই। আজকাল ইয়াং ছেলেদের একটু জ্ঞান দেবেন, খোকা এটা করিস না, ও বলবে কি জানেন, অত জ্ঞান দেবেন না, আমার জ্ঞান কম নাই। বাপরে, কেউ জ্ঞান নেবে না, উল্টে আরো জ্ঞান দেবে আপনাকে, জ্ঞান নেবে না। আর আর কি ত্যাগ বৈরাগ্য, ত্যাগের কোনো সম্মান নাই, ত্যাগ নাই পৃথিবীতে। এক বিঘা জাগার জন্য নিজের মায়ের পেটের ভাই নিজের দাদার মাথায় বাড়ি মারছে, ত্যাগ আছে? ত্যাগ পৃথিবীতে নাই। অতএব আমার দুই ছেলে জ্ঞান বৈরাগ্য আর আমি ভক্তি মহারানী, আমাদের অবস্থা খুবই খারাপ। কেন? কৃষ্ণ শূন্য পৃথিবীতে এই তিনটি বস্তুর সম্মান আর নাই। এই কথা শুনে আস্তে মা শুনে আস্তে এই এই বস, এই কথা শুনে নারদ ঋষি পাহাড়ের উপরে বসে আছেন। মায়েরা শুনুন, পাহাড়ের উপরে বসেছেন বিষণ্ন বদনে, কি করে আমি এদেরকে উদ্ধার করব? এই নারদ ঋষি যদি না থাকতেন, নারদের মতো পরম বৈষ্ণব তো পৃথিবীতে আর হয় না, ইনি পরম বৈষ্ণব। আর নারদ যদি না থাকতেন সব লীলা প্রকাশ হতো না। আমরা অনেকে বলি নারদ হলো দুমুখো ঢেকি, তাই না? বলি না অনেকে, না, নারদ যদি না থাকতো লীলা পুষ্টি হতো না। তাই নারদ বসে আছেন বিষণ্ণ বদনে এই কলির জীবের দুর্দশা দেখে। এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্ণ সনক সনাতন আদি তার কাছে গেছে, নারদ তুমি বিষণ্ণ বদনে কেন? নারদ তখন বলছেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, কৃষ্ণ শূন্য পৃথিবীতে আমি একটু পর্যটন করে এসে দেখলাম। আস্তে মাস্তে আস্তে মাস্তে আস্তে, কি দেখলে? শুনুন কি কি দেখেছে।
নারদ বলছে আমি ভাবলাম কৃষ্ণ যখন পৃথিবীতে নাই আমি একটু ভারতবর্ষ পর্যটন করব, দেখি কে কেমন আছে। তাই আমি সর্বপ্রথম গেলাম ব্রাহ্মণের বাড়িতে, যদি কোনো ব্রাহ্মণ থাকেন রাগ করবেন না, আমি প্রথম গেলাম ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণদের কাজ কি? হরিভজন করা, তাই তো, চৈতন্য রাখা, তিলক করা, জপের মালা জপ করা, মালা তুলসী নেওয়া, প্রসাদ ভুজি হওয়া, ত্রিসন্ধ্যা গায়ত্রী করে ব্রহ্মকে সাধনা করবেন, তিনি হবেন ব্রাহ্মণ। তা নারদ বলছে কৃষ্ণ শূন্য পৃথিবীতে যখন ব্রাহ্মণদের বাড়িতে গেলাম দেখতে ব্রাহ্মণেরা সেকেল লুঙ্গি পরে বেড়াচ্ছে, এদিকে পৈতে এদিকে লুঙ্গি, উপরে ব্রাহ্মণ নিচে মোল্লা। ভালো, তারপরে ব্রাহ্মণেরা মাছ মাংস খাচ্ছে, মাঝে মাঝে চুল্লু খাচ্ছে, সব ব্রাহ্মণ নাই, তা অধিকাংশ ব্রাহ্মণ তাই করছে। হে জ্যেষ্ঠ ভ্রাতা, এবার গেলাম আমি বৈষ্ণবেদের বাড়ি, অনেক বৈষ্ণবের দেখলাম চরিত্র নষ্ট হয়ে গেছে, তারা মালা জপ করছে বটে কিন্তু ভিতরে অহংকারের বাসা বাঁধা আছে, সে নিজে বৈষ্ণব বলে আর এক বৈষ্ণবকে সম্মান দেয় না, হাতে জপের মালা বন্ধ রেখে অন্য কথা আলোচনা করে, ওর মেয়ে ভালো না, ওর ছেলে ভালো না, ওর চরিত্র খারাপ, ও এই ব্যাপার, ও তাই করে, মালা জপ বন্ধ। যারা বৈষ্ণব, অধিকাংশ বৈষ্ণব, এরা অহংকারী হয়ে গেছে, এরা কাউকে মূল্য দিতে চায় না, কেন? এরা জীবকে ঘৃণা করে, যারা মাছ মাংস খায় তাদেরকে ঘৃণা করে, ছোই না। যখন মাছ খাওয়া মানুষকে একজন প্রসাদ দিতে যায় বৈষ্ণব, এত উঁচু থেকে ঢেলে দেয় তার জামা কাপড় নষ্ট হয়ে যায়, কেন? আমি বৈষ্ণব, এই অহংকার জীর্ণ হয়ে গেল। তারপরে গেলাম গৃহস্থদের বাড়ি, সমস্ত বাড়ি বাড়ি গেলাম, দেখি উমা বাড়ি বাড়ি যেয়ে দেখি এই যে মা গো, বউগুলো সব মরল আর স্বামীগুলো গাঢ় হল, কি ভুল বললাম নাকি? প্রত্যেকটা বাড়ি এখন বউগুলো মরল আর স্বামীগুলো হচ্ছে গাঢ়, বউ যদি বলে কান ধরে বসো শালা তাই বসে, যদি বলে ওঠো তাই ওঠে। তা আপনাদের এখানে না, আমাদের দেশের কথা বলছি, আপনারা খুব ভালো, আমি কিন্তু আপনাদের বলছি না, বেশ। তারপরে গেলাম যমুনা পুলিনে, ভক্তি জ্ঞান বৈরাগ্য এদের অবস্থা খুব শোচনীয়। তাই হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি বিষর্ণ বদনে বসে আছি, এই কলির মানুষ কি করলে উদ্ধার হবে? তখন চতুষ্ণ বলেছিল হে নারদ, এদেরকে উদ্ধার করবার একটাই রাস্তা, সেটা হচ্ছে ভাগবত কথা, হরি কথা আস্বাদন করানো এবং বাহু তুলে প্রমাণে হরি বল, জয় গৌর হরি বল, বুঝেছেন? হরি বল বলানো, ভাগবত কথা শোনানো। কিন্তু তখন তো ভাগবত তৈরি হয়নি, আমি আর একটু বলি আপনাদের, বলছি অসুবিধা নাই তো, বলি? হ্যাঁ, এসব কথা শুনতে গেলে কিন্তু সময় লাগবে। আমি 8:15 উঠেছি, 11:15 ছাড়ব, যদি 11:30 বাজে অসুবিধা নাই তো, বেশ, কেউ রাগ করবেন না, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আমি তো সারা রাত গাইতে পারি কিন্তু আপনাদের জন্যই তো করি না, আপনাদের কষ্ট হবে, যাক চলুন যাই শুনি, বাজে কথা না বলে, আস্তে আস্তে আস্তে। এই জ্ঞানের কথা না শুনলে কীর্তন শুনে কোনো লোক লাভ হবে না। শুনুন, কীর্তন এমনই একটা বস্তু, এ নাচানাচি সুর শোনার জন্য নয়, কীর্তন হচ্ছে মানুষের চরিত্র পবিত্র করবার জন্য। যে মানুষের দেহের মধ্যে ভুলের বাসা বেঁধে আছে, কীর্তন শুনে সেই বাসাটা নষ্ট হয়ে গিয়ে সেই কীর্তন শুনে তার মনুষ্যত্ব তৈরি হয়ে সাধুগুরু সঙ্গ করে ভজনশীল হয়ে যাবে, তবেই কীর্তন প্রাধান্য পাবে। আস্তে মাস্তে কথা নয়, তখন বললেন ভাগবত তো তখন তৈরি হয়নি, ভাগবত তৈরি করতে হবে। এদিকে অবস্থা কি হলো, ব্যাসদেব বেদ বেদান্ত উপনিষদ সমস্ত গ্রন্থ তৈরি করে, ব্যাস মনে করলেন আমার সব গ্রন্থ তৈরি করা হয়ে গেছে, এবার আমি সাধনায় যাব। নারদ ভাবলো ব্যাস যদি চলে যায় ভাগবত রচনা করবে কে? তাই নারদ ছোট্ট একটা চড়াই পাখি রূপ ধারণ করলো, চড়ুই পাখি, নাম শুনেছেন? চেনেন চড়ুই পাখি? চড়ুই পাখি চেনেন না? এইটুকু আগে দেখা যেত যখন খড়ের চাল ছিল, এখন তো পাকা বাড়ি দেখা যায় না, তা চড়ুই রূপ ধারণ করে। আস্তে 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 নারদ ঋষি চড়ুই রূপ ধারণ করে ব্যাসদেব যাচ্ছে তার সামনে, সাগরে বারবার ডুব মারছে আর ওই বালিতে গড়াগড়ি দিয়ে সাগরে যেয়ে ঝাড়ছে। ব্যাস জিজ্ঞাসা করছে চড়ুই, তুমি বারবার ডুব মারো
আর ওই বালিতে গলাগলি দিয়ে বালি এনে ছাড়ো সাগরে কেন? তখন পাখি যে নারদটা তো জানে না ব্যাস, তখন পাখিটি বলছে হে ব্যাস দেব, আমার রাগ হয়েছে সাগরের উপরে, আমি সাগরকে বালি দিয়ে বেঁধে ফেলে আমার তিনখানা ডিম এই সাগর নিয়ে নিয়েছে, তাই বালি দিয়ে সাগর বেঁধে এই জলটা ওই পাশে ছেঁচে দিয়ে আমার ডিম বার করে নেব। ব্যাসদেব হেসে ফেলেছে, একটা ছোট চড়ি পাখি, এই খোকা কথা নয়, এই ছেলেরা তোরা একা এক জায়গায় বসিস কেন বলতে কি ফাঁক হয়ে বসবে, কারণ ইয়াং বয়সে স্বভাব গুতুগুতি করে, ও শালা চারটি এক জায়গায় বসলে গুতুগুতি করে, তা গুতুগুতি করিস না বাবা, শোন একটু কথাগুলো, তোদের তো দরকার, তোরা তো হিন্দু ধর্মের এখন নেক্সট জেনারেশন, এগুলো শোনো, মানুষকে শোনাতে হবে তো, জানতে হবে তো, আমি কতক্ষণ থাকবো, চলে যাবো একটু পরে, আমাকে তো আর পাবে না, গল্প করার জন্য ওদেরকে আবার পাবে কিন্তু আমাকে তো পাবে না, এই জন্য শোনো মন দিয়ে, এইবার দেখুন কথাগুলো কেমন হচ্ছে, যেই না বললে আস্তে আস্তে তো ব্যাসদেব হেসে পেলে, তুই পাগল পাখি, এত বড় সাগর তুই ছেঁচতে পারবি বাঁধতে পারবি? তখন চড়ুই পাখি বলছে, ও গো ব্যাসদেব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি গোবিন্দ, যার একদিনের লীলা গণেশ সারা জীবন নিকে শেষ করতে পারে না, সেই লীলা যদি তুমি শেষ করতে পারো আমি কেন একটা ছোট্ট সাগর বাঁধতে পারবো না? তখন ব্যাসের অহংকার নষ্ট হয়ে গেল, তাই তো আবার বাড়ি ফিরে যে বিষণ্ণ বদনে বসে আছেন, যখন বিষণ্ণ বদনে বসেছে মায়েরা, এইবার নারদ ঋষি উপস্থিত, জয় হো জয় হো ব্যাস দেব কি জয়, ব্যাসদেবে জয় দিচ্ছে, ব্যাসদেব বসে আছেন, নারদ বলছে হে ব্যাস তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? ব্যাস তখন বলছে, প্রভু গুরুদেব তো, ব্যাসের গুরু হচ্ছে নারদ, তা হে প্রভু আমি অনেক গ্রন্থ লিখলাম কিন্তু মনে হচ্ছে আমি যেন জগৎকে কিছু দিতে পারলাম না, এই যে মাগো শোনো। তখন নারদ ঋষি বলেছিল, যত গ্রন্থ তৈরি করেছো ওই গ্রন্থে জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি তৈরি হবে না, যদি কলির মানুষকে উদ্ধার করতে চাও তবে শ্রীমদ ভাগবত গ্রন্থ রচনা করে যাও। ভাগবত গ্রন্থ রচনা হলো, বলুন তো ভাগবত লিখেছিল কে, কেউ জানেন? ভাগবত গণেশ, হ্যাঁ ব্যাস বলেছিল আর গণেশ লিখেছিল ভাগবত, আস্তে 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 কথাগুলো শোনো। এইবার ভাগবত তৈরি করেছে কিন্তু ভাগবত দেবে কার কাছে? ভালো পাত্র দরকার তো নাকি? এই বৌমা কীর্তনিয়া যখন কীর্তন করে সামনে ভালো শ্রোতা যদি না বসে, কীর্তনিয়া কি গান গাইতে পারে? পিছন দিকে তাকিয়ে দেখুন কত ভক্ত শ্রোতা বসে আছে, জায়গা পাচ্ছে না, আর সামনে বসেছেন যারা তারা যদি রসিক না হন, প্রেমিক না হন, ভাবুক না হন, যদি মাথা না নাড়ে, না হাসে, না কাঁদে, যদি মুখ পুড়িয়ে বসে থাকে, তাহলে সে মুখের দিকে তাকিয়ে কীর্তন হয়? রসিক মানুষ দরকার, তাহলে হরিনাম যেখানে সেখানে রাখা যাবে না, তাহলে কি করতে হবে? আমাকে সুখদেবকে তৈরি করতে হবে, স্টার্টিং পিরিয়ড এই সুখের সৃষ্টি হচ্ছে, দেখুন কথাগুলো না বলে পাচ্ছি না, সুখদেব তৈরি হবে কি করে? প্রমাণটা দেখুন আস্তে 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 আস্তে, কি করে তৈরি হবে? এইবার বলি শুনুন, নারদ ঋষি একবার দুর্গার কাছে গেছে, এই যে ও মামি, মামি ও মামি, আরে মামি তো বুঝতে পারছ না নাকি, ও মামি, মামি মানে নারদ ডাকছে দুর্গাকে, সম্পর্কে মামি হয়তো তোমরা না, শোনো দুর্গা বলল কিরে নারদ, নারদ বলছে মামি, আচ্ছা আস্তে আস্তে আস্তে, মামা তোমাকে ভালোবাসে, বলে খুব ভালোবাসে, হেভি ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, অনেক ভালোবাসে, তা নারদ বলছে মামা কিরকম ভালোবাসে, তার ডিজাইনটা কেমন একটু ক্লিয়ার করে বলো, তো কোন মামি কি ভাগ্নের সঙ্গে বলতে পারে তোর মামা এসব হয়? বাপুই রে দেখো, তা বলছে ভালোবাসে, নারদ বলছে আমার মনে হয় মামা তোমারে ভালোবাসে না, কেন? আচ্ছা যদি ভালোবাসে মামা তোমাকে, আচ্ছা তুমি বলো তো মামা
শ্মশানে পাঁচটা মাথার উপরে বসে শিব ধ্যান করে, তাই না? ওই মুন্ডর আসন তৈরি করে। আচ্ছা বলো তো মামি, ওই মাথাগুলো কার তোমাকে বলেছে? দুর্গা বলছে তা তো বলেনি। বলছে ওই তো ব্যাপার, মামার চরিত্র ভালো ছিল না, কিরকম গুল মারছে তাই দেখো। কোন মেয়ে ছেলে যদি স্বামীর সম্পর্কে এতটুকু কুলু পয়েন্ট পায়, তা সে বউ সেই স্বামীর পোস্টমার্টাম না করে জানে না, করবেই? তোমাদের দেশে না, আমাদের দেশের কথা বলছি। এইবার দেখো দুর্গা বলছে কেন বলো পাঁচটা মাথা কার? নারদ বলছে আমি বলবো না, সংসারে অশান্তি হোক আমি চাই না, মাল কিন্তু বাধাতেই গেছে। বলছে আমি বলবো না, তুই বল। তখন নারদ বলছে জানো মামি, তোমাকে বিয়ে করার আগে মামা পাঁচটা মেয়েকে ভালোবাসত, তারা দারুণ সুন্দরী ছিল, তারা মরে গেছে, তাই মরে যাওয়ার পরে তাদের কথা মামা কোনো বলবে না, ওদের মাথার উপরে বসে সেই রূপগুলো ধ্যান করে, ওগো তুমি এরকম ছিলে, তুমি এরকম ছিলে, মামি গো মামা তোমায় ভালোবাসে না। এই কথা যদি শোনে কোনো মেয়ে ছেলে, মাথায় উকুন না থাকলেও চুলকাবে না। যা নারদ আমি দেখছি মজা দেখাচ্ছি। নারদ তখন শ্মশান দিয়ে যাচ্ছিল, যেতে দে মামা, ও মামা কি মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। শিব বললো এখন বাড়ি যাওয়ার তো কথা নয়, তুই কি কোনো গুল মেরে এলি নাকি? তা জানি না, তুমি যাও। যেই মামা গেছে দুর্গা রেগে আগুন হয়ে আছে, পরিষ্কার মেয়ে ছেলে যদি রেগে যায় মুখ দেখবেন বেগুন পোড়ার মতো হয়ে যায়। তা শিব যে বলছে দুর্গা, ও দুর্গা চুপ, অপদার্থ কথাকার, আর দুগ্রা দুগ্রা করতে হবে না, আগে বলো পাঁচটা মাথা কার? শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে তোমার, ওসব চালি না, বলো কার মাথা? তখন শিব বলছে তুমি রাগ করো না, অন্য কারোর মাথা নয়, শোনো দুর্গা, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো ততবার আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার মরে গেছো ততবার তোমার মাথাগুলোকে নিয়ে আমি ধ্যান করছি। দুর্গা বলল তা ভালো, আমি বারবার মরেছি, তুমি একবারও মরনি? শিব বলল না কেন? বললে অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। শুধু দীক্ষা নিলে হবে না, শুধু গুরুকরণ করলে হবে না, এগুলো শিখতে হবে, শুধু মালা জপ করবো নিরামিষ খাবো আর এদিকে ধ্বংস হবে ও ভজনের কোনো মানে নাই। ব্রহ্মচর্য যে ধারণ করে রাখতে পারে না, পিতৃসত্তাকে যে ধারণ করে রাখতে পারে না, তাকে ভজন করার কোনো মূল্যই হয় না, জগৎ তাকে ভালোবেসে নেয় না, নেয় না, সমাজ তাকে নেবে না। কেন? দীক্ষা নাও, নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কামবীজ কাম গায়ত্রী সাধন করো, সাধন করে সাত ফোঁটা রক্ত ভিয়ান করে যে এক ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় যেটা ব্রহ্ম বস্তু বলা হয়, ওই বস্তুটাকে প্রত্যেকদিন স্ত্রী সঙ্গ করে তাকে ধ্বংস যারা করে তারা তত্ত্বজ্ঞ হয় না। যারা কামবীজ কাম গায়ত্রী সাধন করে নিঃশ্বাসকে ঊর্ধ্বে তুলে ওই বস্তুকে যখন শত সহস্র পদ্মে ধরে রাখতে পারে, একে সাধক বলা হয়, একেই বৈষ্ণব বলা হয়, একেই ব্রহ্মচর্য বলা হয়, নইলে ভজন হবে না। জানি তাই কথাগুলো বলো ঊর্ধ্ব মার্গের, তাই বলছে তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। দুর্গা বলল তাহলে যে কথা শুনলে, যে তত্ত্ব শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমার সঙ্গে বলো। এইবার তত্ত্ব কথা বললেন দুর্গার সঙ্গে নারদ। কি তত্ত্ব বলেছিলেন একটু বলবো, শোনার মানুষ আছেন তো না, শুধু বলুন বলুন। শিক্ষা ঘরে প্রবেশ না করলে এই সব কথা, এত ডিবের তত্ত্ব আপনারা বুঝতে পারবেন না, অনেক ডিব, বাইরের তত্ত্বগুলো নয়, ও সম্পূর্ণ আত্মতত্ত্বের ব্যাপার। তাহলে আমি একটু উপরে উপরে বলি, শিব বলতে শোনো দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তাদের ভজন হয় না, তারা তত্ত্বজ্ঞ নয়। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে সে হলো তত্ত্বজ্ঞ, সে হলো বৈষ্ণব। নারীর সম্ভোগ করব, নারীর দেহ থেকে কিছু নেব আর কেষ্ট কেষ্ট করব, ভজন করব, নিরামিষ খাবো, ও ভজন হবে না। নারীকে ভজনীয়া বলে দেখতে হবে, যেমন চণ্ডীদাস দেখেছিলেন, যেমন জয়দেব কবি দেখেছিলেন, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু দেখেছিলেন, যেমন রামকৃষ্ণদেব দেখেছিলেন, এমনি ভাবে গ্রহণ করবে। কেন? নারীর সৃজন অতিশয় কঠিন, কে বা সে বুঝিবে, তাই
বুঝিতে অবধি নারী লেখ বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। খুব বিচার করে শুনবেন, একটা নারীর দেহে বিষ এবং অমৃত আছে, কিরকম না নারীর বক্ষ সঞ্চিত শোভা দেখে তার স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর ওই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে ওই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ মরে আবার কেউ কি বলুন, কথা বলুন, জীবন ধারণ করে। ভাবতে পেরেছেন কথাগুলো? তাহলে নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা সে বুঝিবে তাই বুঝিত অবধি নারীর এক বিধি বিষমৃত কি ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ায় ঘুরিয়া পুড়িয়া মরায় পাখা, তেমতি ঘুরিয়া জগৎ পড়িয়া কাম অনলে পুড়ি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পান বিষ ছাড়ি অমৃতেরে, হংস চক্রবাক ছাড়িয়া উদক মৃণলে দুগ্ধ সদা খায়, তেমতি নহিলে কোথা প্রব মিলে দিজ চন্ডিতা সিহাময়। এই তত্ত্ব কথা বলতে বলতে দুর্গা ঘুমিয়ে পড়েছে আর হু হু করিনি, কেন মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি। মেয়েরা দেখবেন বসেই সামনে এক হাত জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ, একটু শুনতে শুনতে ঠ্যাংটা ছড়িয়ে দিয়ে এইবার ঘুম সাপ্লাই করবে। এরকম করে উঠে তা দুর্গা ওই হু হু করতে করতে ঘুমিয়ে পড়েছে। এখন শিব ডুকডুকি ছিল তো, ডুকডুকি জানেন তো, বাড়ি মেরেছে, আর যেই বাড়ি মেরেছে ওই বেলগাছে একটা শুঁখ পাখি বসেছিল। এই পাখিটা কোথায় ছিল জানেন? গোলক বৃন্দাবনে রাধারানী পুষেছিলেন, রাধা যখন শুঁখ পাখিকে খেতে দিচ্ছে রাধার আঙুলে শুঁখ পাখিটা কামড় দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। ওই পাখিটা ছেড়ে দিয়ে রাধারানী বলল, যা বেরিয়ে যা, যবে কৃষ্ণ ভক্ত হবি তবে আমার কাছে আসবি। ওই পাখিটার পেটে ছিল ডিম, ওই পাখিটা বসেছিল বেলগাছে, শিব যখন ডুকডুকি বাজিয়েছে ওই শব্দে ডিম প্রসাব হয়ে গেছে, বাস্ট হয়ে একটা ছোট্ট শুঁখ পাখি হয়ে ওই শিবের সমস্ত তত্ত্ব কথা সাধন করেছে। শিব চোখ খুলে যখন দেখলো হু হু করছে ছোট্ট পাখি, ত্রিশূল নিয়ে ছুটেছে মারবে, এবার যখন ছুটেছে ব্যাসের স্ত্রী যার নাম বিঠিকা দেবী, উনি হা করে চুল ছাড়ছিলেন, ওই ছোট্ট মাছির মতো পাখিটা মায়ের গর্ভে প্রবেশ করেছে। আর শিব ত্রিশূল নিয়ে বসেছে মারবে, কতদিন বসে আছে? ষোলো বৎসর, ষোলো বৎসর বসে আছে বিঠিকার পাশে। ব্যাস বলল, শিব তুমি বসে আছো কেন? শিব তখন বলল, একটা ছোট্ট কীট পাখি সে আমার মুখে তত্ত্ব শুনে তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ওই যখন বহির্প্রকাশ হবে হত্যা করব। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব শুনেছে তাকে মারবার শক্তি পৃথিবীর কারণ নাই, চলে যাও। শিব যখন চলে গেল ষোলো বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের প্রকাশ হলো। শিব যখন চলে গেল ওই যখন সুখদেব বহির্প্রকাশ হলো, ওই সুখদেবের হাতে শ্রীমদ ভাগবত গ্রন্থ ব্যাসদেব তুলে দিয়ে বললেন, কলির মানুষকে উদ্ধার করো, এই ভাগবত কথা তুমি প্রচার করো, চলে যাও সরস্বতীর কিনারে, ওখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় মুমূর্ষু সময় বসে ভাগবত কথা বলো, ওই ভাগবত কথা শ্রুতিধর হয়ে শ্রুতিমুনি শুনে জগতে প্রচার করবে, ওই থেকে ভাগবত কথা সৃষ্টি হবে, হরি কথা সৃষ্টি হবে, কলির মানুষ শুনবে, জয় গৌর হরি, জয় গৌর হরি বল, মনুষ্য জন্ম ধন্য হয়ে যাবে। এই সেই হরি নামের ডালি নিয়ে সেই ভগবান গৌর হরি নবদ্বীপ এসেছেন। তাই বৈষ্ণব কবি বলছেন, আরে খেলায় বিনোদ খেলায় বিনোদ বিনাদ
নবদ্বীপে গোরা খেলায়ে খেলা বিনোদ খেলা সুর ধ্বনি আহা হরি হরি বলি নাচে হরি হরি বলি নাচে যত সহ চরে আহা হরি হরি বলি নাচে যত সহ চরে হরি বল বলে গো হরি বল বলে গো হেমদণ্ড বাহু তুলে 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 হরি বল বলে গো ভাসে দুটি নয়ন জলে হরি বলে বলে গো সে দুটি বাহু তুলে হরি বলে বলে গো গৌর হরি হরি বলে হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো নিতাই গৌরে প্রণাম হরি ও খেলায় বিনোদ খেলা সুর ধ্বনি তীরে হরি হরি বলি নাচে যত সহচরে। এই মা তুই তোর বাচ্চা নিয়ে বড্ড জ্বালাচ্ছিস রে, বাচ্চা নিয়ে সামনে বসতে নেই, ওরা তো বাচ্চা, ওরা তো ঘুর ঘুর করবেই, ও ঘুমাবেও না, তোর কাছে এমন কিছু নেই ওর মুখে দে নেই বিস্কুট, ও ঘুম থেকে জেগে উঠেছে। বেশ মা, তাহলে শোনো, এবার তুমি আমার দিকে তাকাবে, হ্যাঁ তোমাকে আমার দেখতে ভালো লাগছে গো, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে জানিতাই। আচ্ছা তাহলে বিষয়টি কেমন হলো, খেলাই বিনোদ খেলা শুরু ধরে তীরে হরি হরি বলে নাচে যত ধৌ চলে বলেন প্রেম সেন নিতাই গৌর প্রেমানন্দে। সবাই হাত তুলে বলবেন, চিটিংবাজি করবেন না, কে হাত না তুললে সম্পূর্ণ কৃপা হয় না। আমরা লোকের ভোটের সময় বলি দিতে হবে দিতে হবে, দেখবেন ঘরের বউরা পর্যন্ত আমার লাপাচ্ছে রাস্তায়, দিতে হবে দিতে হবে, ওরে বাপ কি দিতে হবে, ভোট দিতে হবে। ভোট দিয়ে তোমার কি শ্রাদ্ধ হবে? আমি তুমি যে হাত উঁচু করলাম, একজন নেতা নেতা হলো, পাশ করলো, গাড়ি বাড়ি হলো, সব হলো, কিন্তু আমি যে কাঙাল সেই কাঙাল থেকে গেলাম, আমার কিচ্ছু হলো না। পরের জন্য হাত তুলতে পারি লজ্জা করে না, কিন্তু হরি নাম শুনতে সে হরি বলে হাত তুলতে গোষ্ঠীর পেস্টিস পাঞ্চার হয়ে যায়, তাই না? দয়া করে বলুন সবাই নিতাই গৌরে প্রণাম। ঠিক হয়েছে, খেলায় না পড়লে বিড়াল, যাক বলুন কাজ হবে। আচ্ছা হরি বল বলো, হরি বল বললে আর ভগবানের সঙ্গে চিটিং বাজি করতে হবে না, ভালো করে শোনো। এই শালা চুল্লু খোল আমার দিক থাকা, ভালো করে বস, বিষয়টি কেমন দেখো, এই যে এই শোনো, তাহলে মালো আছে কেন, এই দেখো মাসকল, আমি আর পারি না, যন্ত্রণা সহ্য হয় না, এই দেখো মায়েরা, তাহলে হরিবল বলো আর কিচ্ছু নাই, দই রসগোল্লা লাগবে না, কেন আস্তে 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 আস্তে।